আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটা আমার প্রবাস জীবনের প্রথম মানে লাইফের সার্টিফিকেট প্রবাস জীবনে পাওয়া আপনাদের মাঝে একটু তুলে ধরলাম আর কি। তো অভিষেক পুরস্কার বিতরণ শুরু হয়ে গেছে। এখানে আপনার অভিষেক পুরস্কার বিতরণটা শুরু হয়ে গেছে অলরেডি। এখন ডাকছে আমাকে, আমি গেলাম। আসলে নিজেকে অনেক ধন্য মনে করতেছি প্রবাস জীবনে প্রথমবারের মতো সার্টিফিকেটের সাথে কিছু পুরস্কার বিতরণও করলো। নিজেকে অনেক ধন্য মনে হলো। আসলে খুশিতে আমি আত্মহারা হয়ে গেছি, অনেকটাই আমার কাছে হ্যাপি লাগছে। হাজার হাজার মানুষ এখানে, এক হাজার মানুষ হবে প্রায়। 1000 মানুষের মধ্যে নিজেকে পুরস্কৃত হওয়াটা অনেক ধন্য মনে করতে হবে। আসলে এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার, তো দোয়া করবেন আমার জন্য সবাই। আসলে জিনিসটা আমি শেয়ার করতাম না, নিজের কাছে অনেক হ্যাপি লাগতেছিল, তাই জিনিসটা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আর কি। তো আশা করি প্রবাস জীবনে যারা আসে সবার জন্য দোয়া করবেন, সবাই যেন সুস্থ ভালো থাকে, সবাই যেন নিজের ঠিকানায় পৌঁছে যেতে পারে। সবাই দোয়া করবেন। আমরা প্রবাসে যারা আছি, আসলে প্রবাস জীবনটা এমন একটা জিনিস, আসলে অবশ্যই বোঝা যায় আর কি। যারা প্রবাসে আছে তারা জানে, মা বাপ ভাই বোন ওয়াইফকে ছেলে সন্তানদেরকে ছেড়ে আমরা আসি প্রবাসে, ফ্যামিলিকে হ্যাপি করার জন্য, নিজেকে ত্যাগ দিয়ে এখানে থাকি, সব কিছু ভুলে থাকি, শুধু ফ্যামিলির তাকায়, ফ্যামিলির দিকে তাকাইয়া কি করার, থাকতে তো হবে। অলরেডি আসলে অনেকটাই পরিষ্কার বিতরণ হয়ে গেছে। আসলে পুরস্কৃত হওয়াটাই ভাগ্যেরই ব্যাপার, ঠিক আছে? কিন্তু আসলে এখানে প্রায় সন্ধ্যা হয়ে আসছে, ডিউটির পর পরে এটা চালু করছে আমরা, আমাদের এখানে চালু করার পর এখানে মনে করেন কিছু লোক আসে নাই, তাদের জন্য ওয়েট করছিলাম, কিন্তু পুরোপুরি লোক আসে নাই। সন্ধ্যা গণে আসছে, তাই পুরস্কার বিতরণটা শুরু করে দিছে, ঠিক আছে? তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন সামনে আরও এগিয়ে যেতে পারি, আরও ভালো কিছু করতে পারি, সেজন্য আরও দোয়া করবেন আমাদের জন্য। দোয়া তো অবশ্যই করবেন, দোয়ার সাথে সাথে আসলে দোয়া চাচ্ছি। এই জন্য প্রবাসে যারা আছে তারা মনে করেন যে অনেকেই আছে অনেক ঝুঁকিপূর্ণ নিয়ে কাজ করে, তবে এই জন্য দোয়াটা ছাও আর কি। তবে হ্যাঁ, ভিডিওটা হয়তো আপনাদের মাঝে হয়তো ভালো লাগবে না, তারপরও একটু তুলে ধরার চেষ্টা করলাম আর কি আপনাদের মাঝে। এখানে আমাদের কোম্পানির ম্যানেজার, তারপর সেফটি বস, কিউসি, তারপরে বিভিন্ন অফিসাররা এখানে আছে, সবার নাম তো নিতে পারতেছি না। আসলে সবাই কিন্তু জিনিসটা দেখে অনেকটাই হেভি, এটা কিন্তু প্রথমবারের মতো আমাদের এখানে এই পুরস্কার বিতরণটা চালু করছে। করোনার মধ্যে মনে করেন এখনো সব কিছু ঠিক হয় নাই, এই জন্য সবাই মাস্ক লাগাই রাখছে। করোনা আছে কিছু কিছু, এখনো তারপরে পুরোপুরি শেষ হয় নাই, এখনো পুরোপুরি ক্লিয়ার হয় নাই করোনা, তাই সবাই মাস্ক লাগাই রাখছে। কিছুদিন আগেও দুজন পজিটিভ আসছিল, সেই জন্য আর কি। তো সবার জন্য দোয়া করবেন সবাই। আর একটা কথা হচ্ছে কি, আসলে ভিডিওটা হয়তো আপনাদের মন মতো বানাতে পারি নাই,
সবাই আমাকে আমার ভিডিওটা দেখে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। আশা করি আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আরও এগিয়ে যেতে পারবো। আশা করি আপনারা সবাই শেয়ার করবেন ভিডিওটা, আমাকে সাপোর্ট করবেন, এটাই আপনাদের মাঝে আমার চাওয়া। আর বিশেষ করে আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনারা সবাই। তা আমি ভিডিওটা শেষ করলাম, আমার আবারও বলছি আমাকে সবাই সাপোর্ট করবেন। তা আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, নেক্সট ভিডিও তো আবার আসবো ইনশাল্লাহ।